ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ। আমি আগামীকালই প্রভাতে গোকুলে সর্বত্র ঘোষণা জারি করব মহারাজ, আগামী 7 দিনের মধ্যে কেউ কোথাও দুধ বিক্রি করতে পারবে না, সমস্ত দুধ তাদের পাঠাতে হবে এই রাজপ্রাসাদে, মথুরার রাজপ্রাসাদে। সেই সঙ্গে সৈন্যদেরও প্রস্তুত রেখো, সময় পেরোলেই আমরা আক্রমণ করব নন্দগ্রামকে, আর আগাম কর প্রাপ্ত না হলে বন্দী করে নিয়ে আসব নন্দরাজকে। এক ফোঁটা দুধ নেই মাঠে, এ তো সত্যি খুব চিন্তার ব্যাপার দাদা। হ্যাঁ চিন্তা তো বটেই, দেখি কাল সকালে কি হয়। হাতে সময় আমাদের খুবই কম, এর মধ্যে 1000 হাঁড়ি ননি তৈরি করে দিতে হবে, কি যে হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। নন্দগ্রামের সব গোশালার একই হাল, কারোর কাছে দুধ নেই, কি হবে বলো তো। চাহিদা মতো ননি সরবরাহ করতে না পারলে মহারাজ কংস তো আমাদের ছাড়বেন না। এটা ওনার একটা অছিলা, আর এই অছিলায় উনি আমাদের সবাইকে বন্দী করতে চান। মহারাজ কংসের হুকুমে নন্দগ্রামবাসীদের উপর অগ্রিম কর আরোপ করা হয়েছে। অগ্রিম কর? এই হুকুমনামাতে লেখা আছে 7 দিনের মধ্যে মথুরাপতি মহারাজ কংসকে অগ্রিম কর বাবদ 1000 হাঁড়ি ননি দিতে হবে। কর অনাদায়ে নন্দগ্রামবাসীরা কঠোর সাজা পাবে। ঠিক 7 দিনের মাথায় মহারাজের বজ্র আসবে ঘাটে, 1000 হাঁড়ি ননি যেন প্রস্তুত থাকে। দেখছিস তো কারো মন ভালো নেই, কেন জ্বালাচ্ছিস? ছাড় না, ভালো লাগছে না।